তাই বন্ধুরা, নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসি নিয়ে সারা দেশে বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছিল। এবার সামনে এসেছে এনপিআর নামে আরও একটি বিষয়। এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে এখন নতুন করে মানুষের মনে নানা সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। এই নিয়ে সমস্ত সংশয় দূর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। দেশের কোনো নাগরিককে এদেশ থেকে বের করা হবে না বলে আগেই জানানো হয়েছে। এনপিআর এর প্রক্রিয়া বহুদিন ধরে চলে আসছে। আগের সরকারের মতো এই সরকারও এই প্রক্রিয়া চালাচ্ছে এমনটা জানানো হয়েছে। তা সত্ত্বেও সংশয় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এনপিআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন পিন গ্লোবাল ইউনিভার্স, চলুন শুরু করা যাক। এনপিআর কি? এনপিআর হলো দেশের নাগরিকদের একটি রেজিস্টার, যেটি স্থানীয় জেলা, রাজ্য ও জাতীয় স্তরে তৈরি করা হয়। নাগরিকত্ব আইন 1955 সালের এবং নাগরিকত্ব নিয়ম 2003 সালের ধারা মেনে এই রেজিস্টার তৈরি করা হয়। দেশের নাগরিক কারা? এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মোতাবেক সব ভারতবাসীকেই এতে নাম নথিভুক্ত করতে হবে। একজন সাধারণ নাগরিক কোনো একটি জায়গায় 6 মাস ধরে বসবাস করলে অথবা কেউ কোনো একটি জায়গায় আগামী 6 মাসের জন্য বসবাস করলে তাদেরকে অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে। কেন এই এনপিআর করা হয়, এর উদ্দেশ্যই বা কি? ভারতে বসবাসকারী নাগরিকদের যাতে সঠিক সংখ্যা যাচাই করা যায়, তার জন্য একটি ডাটাবেস তৈরি করা হয়। সেই ডাটাবেসে বায়োমেট্রিক ও অন্যান্য নানা তথ্য থাকে। আধার কার্ড, মোবাইল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট নাম্বার সেখানে চাওয়া হয়। তবে এর মধ্যে আধার কার্ডের নাম্বার কেউ দিতে নাও পারে, কেউ চাইলে নাও দিতে পারেন। কবে এনপিআর আপডেট করা হবে? সরকারের মতে 2021 সালের জনগণনার আগে 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই এনপিআর ডাটা আপডেট করা হবে। তবে আসাম ছাড়া সবকটি রাজ্যের জন্য। পশ্চিমবঙ্গ ও কেরলের সরকার এই তথ্য আপডেট করবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এনপিআর, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি কোনোটাই এই দুই রাজ্যে বলবৎ হবে না বলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছে। 2011 সাল মোতাবেক এনপিআর এ নাগরিকদের কি কি তথ্য চাওয়া হয়? অফিস অব দ্য রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সার কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য অনুযায়ী এনপিআর এর জন্য নাগরিকদের নিচের তথ্যগুলি জানতে হবে। মোট 15টি তথ্য সংগ্রহ করা হয়। নাম, বাড়ি বা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, বিবাহিত কিনা, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, জন্মস্থান, জন্ম তারিখ, ঘোষিত নাগরিকত্ব, বর্তমান ঠিকানা, কতদিন ধরে বসবাস, স্থায়ী ঠিকানা, জীবিকা ও শিক্ষাগত যোগ্যতা। এবার যে সমস্ত অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। 2011 সালে যখন প্রথমবার এনপিআর করা হয় তখন 15টি তথ্য চাওয়া হয়েছিল। সূত্রের খবর, এবার 21টি তথ্য চাওয়া হতে পারে। প্রাথমিক তথ্য ছাড়াও বাবা মায়ের জন্মস্থান, জন্ম তারিখ, শেষ তারিখ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার চাওয়া হতে পারে। এর মধ্যে আধার কার্ডকে ঐচ্ছিক রাখা হয়েছে, মানে আপনি দিতেও পারেন, আপনি নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার বিষয়। কিভাবে দেখবেন এনপিআর এর তথ্য? কোনো নাগরিকের এনপিআর এর তথ্য প্রকাশ্যে আনা হবে না। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই তথ্য ব্যবহার করে নাগরিকদের সরকারি সুবিধা সুনিশ্চিত করা হবে, আভ্যন্তরীণ সুরক্ষাতেও কাজে লাগানো যাবে, কিন্তু কোনোভাবেই এই তথ্য জনসমক্ষে আনা হবে না। তবে আপনি অ্যাপের মাধ্যমে এই তথ্য দেখতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন এনপিআর এর জন্য কোনো নথি প্রমাণ হিসাবে দেওয়া দরকার নেই, বায়োমেট্রিকও লাগবে না। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিকরা তা তথ্য দেবেন, তাই চূড়ান্ত হিসাবে ধরা হবে। চলুন জেনে নিই এনআরসি ও এনপিআর এর মধ্যে পার্থক্য কি আছে। এনআরসি বাস্তব হলেও ব্যক্তির নাগরিকত্ব যাচাই করা হবে,
তবে এনপিআরে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না। যেমন অসমে এনআরসিতে নাগরিকত্বের মাপকাঠি হয়েছে 1971 সালের 24 মার্চ, কিন্তু এনপিআরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারতে বসবাসকারীদের তথ্য নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে অসম কেন বাদ পড়ল? সারা দেশের মধ্যে একমাত্র অসমেই সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তৈরি করা হয়েছে, যার ফলে অসমের নতুন করে এই তথ্য সংগ্রহের প্রয়োজন পড়বে না। সেই জন্যই সরকার অসমকে এই তালিকা থেকে বাইরে রেখেছে। সারা দেশে এনপিআর তৈরির প্রক্রিয়া চালু হয়ে গেলেও প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ও কেরালায় ইতিমধ্যে এনপিআর তৈরির প্রস্তুতি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে সংবিধান অনুযায়ী নাগরিকত্ব বিষয়টি কেন্দ্রীয় অধিকারের মধ্যে পড়ে, ফলে কোনো রাজ্যই এনপিআরের কাজে বাধা সৃষ্টি করতে পারে না। এরকম বিস্তারিত তথ্য যদি কারো কাছে না থাকে তাহলে কী হবে? স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলছে এনপিআর নথিভুক্তকরণ বাধ্যতামূলক হলেও প্যান, আধার, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার কার্ড নাম্বার দেওয়া ঐচ্ছিক। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ঘোষণা করেছেন, আমরা নাগরিকদের উপর আস্থা রাখছি, এমনকি অনলাইনে এনপিআর নথি আপডেট করার বন্দোবস্তও থাকছে। অর্থাৎ আপনার কাছে যদি প্যান, আধার, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড থাকে তো আপনি দিতে পারেন, যদি না থাকে আপনি নাও দিতে পারেন। এই ক্ষেত্রে সরকার বিষয়টিকে সম্পূর্ণ ঐচ্ছিক হিসাবেই রেখেছে। বন্ধুরা, আর একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, আর কি কারণে এনপিআর নিয়ে এত বিতর্ক হচ্ছে বা এনপিআর নিয়ে বিতর্কের মূল কারণ কি? কারণ অবশ্যই আছে। একটা বিতর্ক গোপনীয়তা নিয়ে। এনপিআরে বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে, এনপিআরের পরিচয়ের যে ডেটাবেস তৈরি হবে তাতে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট এবং আরও বিভিন্ন পরিচয়পত্র রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই সব তথ্য একসঙ্গে রাখা হবে। গত 24 সেপ্টেম্বর ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সার কমিশনের দপ্তরে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে অমিত শাহ বলেন, আমাদের এই সব কিছু আলাদা আলাদা বিষয়টি এবার শেষ করতে হবে। আর এইখানেই সবচেয়ে বড় বিতর্ক, যদি এতগুলো তথ্য এক জায়গায় রাখা হয় আর তা কোনোভাবে যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের নাগরিকদের উপর একটা বড় ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে। এর গোপনীয়তাই এই বিতর্কের সবচেয়ে বড় মাথা ব্যথা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই অন্যকে সাহায্য করার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট তথ্য পেতে হলে আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।